তোমাদের বৃত্তি পরীক্ষা ইংরেজি যে সিলেবাস রয়েছে, বৃত্তি পরীক্ষা ক্লাস 4-এর, আমরা জানি প্রতি বছর বৃত্তি পরীক্ষা নেওয়া হয়, তো ইংরেজির যে সিলেবাস রয়েছে তোমাদের বাটারফ্লাই বইয়ে থাকবে 1 থেকে 66 পেজ, তারপর তোমাদের আরেকটা প্রাইমারির ইংরেজি বই রয়েছে সেটা থাকবে 7 থেকে 29, তারপর থাকবে 35 থেকে 42। তো আমি একটা কোশ্চেন পেপার দিয়েছি 2016 সালের বৃত্তি পরীক্ষার, তো কি ধরনের তোমাদের প্রশ্ন থাকতে পারে তোমরা সেটা জেনে নাও, এবং তোমরা এই প্রশ্ন অনুযায়ী তোমরা বাড়িতে ভালোভাবে প্রিপারেশন নাও। তো তোমাদের যে কোনো একটা প্যাসেজ তুলে দেওয়া থাকবে, এবং ওই প্যাসেজ থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হবে, তো এই প্যাসেজটা ভালো করে তোমাদের পড়তে হবে এবং পড়ে তারপর তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর তোমাদের থাকবে বেঙ্গলি মিনিং, অর্থাৎ শব্দার্থ থাকবে, যে কোনো 4টা শব্দার্থ থাকবে, সেই শব্দার্থগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এবং মনে রাখবে প্রতিটি প্রশ্ন তোমাদের বই থেকেই থাকবে, বইয়ের বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হয় না। তো তোমাদের একটা যে কোনো ভালো করে তোমরা তোমাদের এবার 5টা লেসন থাকবে, সেই 5টা লেসন ভালোভাবে পড়বে, এবং ছোটো ছোটো যে পোয়েমগুলো রয়েছে সেই পোয়েমগুলো তোমরা পড়বে, যেমন এখানে দেওয়া আছে আন্ডারনিথ দ্য ক্যাবেজেস, এইভাবে তোমাদের শূন্যস্থান করে দেওয়া থাকবে। তারপর তোমাদের থাকবে যে কোনো কারো সম্পর্কে 4টা বাক্য, যেমন ধরুন এখানে দেওয়া আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, সুন্দরবন, তারপর ইওর ফেভারিট ফুড। তারপর তোমাদের থাকবে নাম্বার, সিঙ্গুলার থেকে কীভাবে প্লুরাল করতে হয় এবং প্লুরাল থেকে তোমাদের কীভাবে সিঙ্গুলার করতে হয় সেটা জানতে হবে, যেমন এখানে দেওয়া আছে ম্যান মেন, বুক বুকস, অক্স অক্সেন, হাউস হাউজেস। তারপর তোমাদের বাক্য রচনা থাকবে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে কোনো বিষয়ে তোমাদের বাক্য থাকবে। তারপর তোমাদের তোমাদের যার একটা বই রয়েছে সেই বইয়ে, ওই বইটা অ্যাকচুয়ালি গ্রামারের বই, এবং ওই বই থেকে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেটা শূন্যস্থান হিসাবে থাকবে। এবং তোমাদের ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংরেজিতে অনুবাদ, বাংলা বাক্য থেকে কীভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয় সেই অনুবাদ আসবে। যেমন ধরে নাও এখানে দেওয়া আছে ওটা হাতি, বিদ্যাসাগর 1820-তে জন্মগ্রহণ করেন, সোনা একটি ধাতু, তো তোমাদের এই ধরনের কিছু বাংলা বাক্য তুলে দেওয়া থাকবে এবং সেই বাংলা বাক্যকে তোমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো তোমাদের এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের বৃত্তি পরীক্ষা অবশ্যই ভালো হবে। পরের ভিডিওতে আমরা বাংলা প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি তোমাদের কোনো বিষয়ে জানার থাকে তবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।